পিসিডি অফিস শেষে বলছে না আমি বলি শেষে বলছে যে পরিবেশ অধিদপ্তরের সার্টিফিকেট বাদে অন্যান্য জিনিসগুলো আপনারা কড়াকড়ি করবেন। রামপুর নগরীতে বর্তমানে অবৈধভাবে গড়ে ওঠা ক্লিনিকের সংখ্যা প্রায় 400, যেখানে গেল 5 বছরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে অন্তত 400 বার। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর। দর্শক প্রতিবেদনটি দেখলেন। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে রংপুর নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন জনস্বাস্থ্য অধিকার আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ। জনাব বেলাল আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি দেশযোগে। আমরা প্রতিবেদনটিতে দেখলাম যে নিয়ম নীতির নামে নেই গড়ে উঠছে ক্লিনিক হাসপাতাল, এবং এই হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসছেন সাধারণ মানুষ, তারাও প্রতারিত হচ্ছে দালালদের দ্বারা। তো আপনারা তো এই বিষয়গুলো নিয়ে অনেকদিন ধরে আন্দোলন করছেন, প্রতিকার কতটুকু হলো এ বিষয়ে কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। আসলে এইটা প্রতিকার আমরা এত সহজে করা মুশকিল যতক্ষণ পর্যন্ত প্রশাসন এটাকে সঠিকভাবে মনিটরিং এবং উদ্যোগ না নেয়। একটা ঘটনা ঘটে, একটা মানুষ মৃত্যু হয় এবং তাদেরকে মেরে ফেলা হয়, কিন্তু প্রশাসন এখানে নির্বিকার, বলে যে বিচার হবে, একটা ব্যবস্থা নেওয়া হবে, এই তদন্ত ওই তদন্ত এই মন্ত্রণালয় করবে। আসলে তাদের ভূমিকাটা শুধু ওই জায়গায় সীমাবদ্ধ, কিন্তু কিছুদিন পর কিন্তু তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। মজার বিষয় হচ্ছে যে সিভিল সার্জন মহোদয় বা স্বাস্থ্য পরিচালক মহোদয়, আজ পর্যন্ত এই যে অবৈধ ক্লিনিক গুলো রংপুর শহরে এইভাবে গড়ে উঠছে, তারা কিন্তু উদ্যোগ নিয়ে কোনোদিন কোন প্রশাসন বা অন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বা অন্যান্য প্রশাসনের মাধ্যমে যে হস্তক্ষেপ করবে বা তাদের বন্ধ করার কোন উদ্যোগ নেবে, এরকম নজির আমরা কিন্তু দেখিনি। এর ফলে বিভিন্ন বিল্ডিং এ এই কার্যক্রম গুলো তারা চালাচ্ছে, দিধারছে, এবং আপনার গ্রামগঞ্জে যে সমস্ত পিসি ডাক্তার, গ্রাম্য চিকিৎসক, তাদেরকে তারা কনভিন্স করে বিভিন্ন ভাবে বলতেছে যে তারা ওই ক্লিনিকের পার্টনার বা মালিকানা বা এমডি, এইরকম একটা পদ পদবি দিয়ে তারা ওখান থেকে বিভিন্ন রোগীকে তারা কন্ঠাকে নিয়ে আসতেছে। এখন একটা সাধারণ মানুষ তো নিরুপায়, যখন অসুস্থ হয় তারা তো আসলে বুদ্ধি পায় না, একটা ডাক্তারের কাছে আসে। এখন দেখা যাচ্ছে যে পেটের ব্যথা তারা অপারেশন করে ফেলতেছে, একটা কোমরের ব্যথা তারা বলতেছে কিডনিতে সমস্যা, এইরকম করে একটা রোগীকে জিম্মি করে মানুষকে কিভাবে তারা নির্যাতন করতেছে, বিনা চিকিৎসায় অনেকে মারা যাচ্ছে এবং তাদের লাশ নিয়ে তারা টাকা পয়সা নিয়ে এই কাজগুলো করতেছে, এটা আসলে অন্যায়। আমার মনে হয় যে প্রশাসন যদি এটা উদ্যোগ নেয়, সাধারণ মানুষ কিন্তু ভুক্তভোগী, এই সাধারণ মানুষ কিন্তু এখানে এসে দমনে বাধা দিচ্ছে, তারা কিন্তু বাধা অন্যভাবে, প্রশাসন নির্বিকার, তাদেরকে উদ্যোগী হতে হবে। তো তাদেরকে উদ্যোগী করার জন্য আপনারা তো অনেকদিন ধরে আন্দোলন করছেন, আপনাদের পরবর্তী কর্মসূচি কি থাকবে এ বিষয়ে সচেতন করা কিংবা সরকারে আরো উদ্যোগী করার জন্য? আমরা মনে করি যে এটা একমাত্র সরকারই পারে, কারণ এখানে যে লাইসেন্স দেওয়া হচ্ছে, যে নিয়ম নীতি থাকার কথা একটা ক্লিনিকে, সেই নিয়ম নীতি গুলো থাকে না। আর সাধারণ মানুষকে আমরা সচেতন করতেছি, কিন্তু এমন একটা মুহূর্ত যখন একটা মানুষ অসুস্থ হয়, আপনিও নিজে চিন্তা করে দেখবেন যে তার আসলে কোনো কুল কিনারা থাকে না, যে যেভাবেই তাকে বলে সে ভালো হওয়ার জন্য সেই কাজটাই কিন্তু করতে বাধ্য হয়, কিন্তু ওই জায়গায় তারা সুযোগ টেনেছে। এইখানে মানে সরাসরি আমাদের কিছু করতে গেলে, যেমন আপনারা দেখেন যে সাংবাদিক ভাইরা আমাদের এই একটা নিউজ করতে যায় এবং তাদের উপরে আক্রমণ চালাচ্ছে। এখন ক্লিনিক গুলো হচ্ছে যে কিছুটা একটা পেশি শক্তি দেখাচ্ছে তারা, এবং ডাক্তার মানেই হচ্ছে কিছু মানুষ এবং দালালের মাধ্যমে রোগীকে নিয়ে এসে তারা শুধুমাত্র ক্লিনিকে ঢুকাইতে পারলেই মনে হচ্ছে যে তারা বেঁচে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের সচেতনতা অত্যন্ত মানে কম কাজে লাগতেছে, কারণ মানুষ যখন নিরুপায় সেই সময়টায় কিন্তু একটা মানুষের কাছ থেকে যাওয়া আমাদের জন্য খুব কষ্টকর। এটা একমাত্র প্রশাসনই পারে, কেন জানি না যে প্রশাসন এই জায়গাটাই অত্যন্ত নীরব। জি, আমরা আশা করছি যে প্রশাসন এই বিষয়টি গুরুত্ব দিবেন এবং যথাযথ পদক্ষেপের মাধ্যমে যে হাসপাতালগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে, এবং সেখানে দালালদের যে দৌরাত্মের মাধ্যমে রোগী কিংবা যারা চিকিৎসা নিতে আসছেন প্রতারণা হচ্ছেন, তারা সেই প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন। আপনি যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বেলাল আহমেদ, জনস্বাস্থ্য অধিকার আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক। রংপুরে নামে বেনামে যে ক্লিনিক এবং হাসপাতালগুলো গড়ে উঠছে, এ বিষয়ে বিস্তারিত খবর জানাতে যুক্ত হয়েছিলেন তিনি আমাদের সঙ্গে।